হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, মহাকাশ গবেষণা নিয়ে দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এলাম। আপনারা স্যাটেলাইট উৎক্ষেপণ অনেক সময় দেখেছেন, কিন্তু এটা লক্ষ্য করে রাখবেন যে স্যাটেলাইট যখন বানানো হয় এবং তা যখন মহাকাশ গবেষণা সংস্থার মধ্যে থাকে, তখন তার গা মোড়া থাকে সোনা দিয়ে। সোনা সাজে সেজে কিন্তু আমাদের চন্দ্রযান টুও গিয়েছিল চাঁদের উদ্দেশ্যে। এই যে স্যাটেলাইটকে কেন সোনা দিয়ে মোড়ানো হয়, আসলেই কি সোনা, আর সেটি না মোড়ালে কি হতো বা কি ক্ষতি হবে, এই সমস্তটাই জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। হীরের খোঁজে বাংলা থেকে আফ্রিকার চাঁদের পাহাড়ে গিয়েছিল শঙ্কর, হিংস্র জন্তু জানোয়ারের পরোয়া না করে, বিভূতিভূষণের গল্পে। আর সোনায় গা আদ্যপান্ত মুড়ে কখনো কয়েক হাজার কিলোমিটার, কখনো কয়েকশো কিলোমিটার, আবার কখনো প্রায় 4 লক্ষ কিলোমিটার চাঁদের কক্ষপথে, আবার কখনো প্রায় 6.5 থেকে 7 কোটি কিলোমিটার মঙ্গলের কক্ষপথে, মঙ্গলের মাটিতে কয়েক কোটি কোটি কিলোমিটার দূরে ভয়েজার, এদের গা কেন সোনা দিয়ে মোড়ানো থাকে? ইসরোর সূত্রের খবর, একেবারে নিখাত সোনা যেমন আমরা গায়ে পড়তে পারি না, তেমনই এই সমস্ত স্যাটেলাইটের গা যে মোড়া হয় সোনায়, সেটাও কিন্তু সত্যিকারের সোনা নয়। আবার স্যাকরার দোকানে সোনার জল বলতে যা বোঝানো হয় তাও নয়। ঈশ্বরী এক বিজ্ঞানী জানিয়েছেন যে ওই সোনা আসলে পলিমাইড। পলিমাইড মানে কি, যা পলিএমাইড বা পলিইমিড হয়, যা পলিমাইড এবং অ্যালুমিনিয়ামের একটি মিশ্র ধাতু বা শঙ্কর ধাতু, যাকে বলি অ্যামালগ্যামেট মানে শঙ্কর ধাতু, যার সামনের দিকটায় রয়েছে পলিমাইড পদার্থ আর পিছনের দিকটায় রয়েছে অ্যালুমিনিয়াম, এই হচ্ছে আসল ব্যাপার। তো এবার প্রশ্ন হলো, এত সোনার সাজসজ্জা কেন, কেন সোনার সাজে সাজিয়ে এই স্যাটেলাইটগুলোকে পাঠাতে হয় মহাকাশে, এবং যেগুলো নামে চাঁদের মাটি বা মঙ্গলের মাটিতে, যেমন আমাদের বিক্রম বা প্রজ্ঞান, অন্যান্য যেরকম চ্যাং-4 চীনের, এদেরকেও কেন মোড়ানো হয়? এক ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি অধ্যাপক বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী জানাচ্ছেন যে এই সোনার সাজে না সাজালে আমাদের এই মহাকাশ যানগুলি কিন্তু বেশিক্ষণ সচল থাকবে না মহাকাশে, তারা নিস্তেজ হয়ে পড়বে অচিরেই। মহাকাশে গেলে যে কোনো মহাকাশযানকে সইতে হয় দু রকমের ধকল, হয় তাদের পিঠে আছড়ে পড়ে সূর্যের অসম্ভব জোরালো আলো, ক্ষতিকর বিকিরণ, আর না হলে মহাজাগতিক রশ্মির মানে কসমিক রে যাকে বলি, তার ঝড় ঝাপটা, আর সেগুলি অসম্ভব গতিতে এসে আছড়ে পড়ে বলেই কয়েক সেকেন্ডের মধ্যে মহাকাশযানে থাকা যন্ত্রগুলি অসম্ভব গরম হয়ে যায়, আর সেই খুব বেশি তাপমাত্রায় যন্ত্রগুলির পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয় না, সেগুলি বিকল হয়ে পড়ে। আবার মহাকাশযানে যে দিকটায় সূর্যের আলো একেবারেই পড়ে না বা পড়লেও তা নেহাতি হয় যৎসামান্য, সেই দিকটা যন্ত্রগুলিকে সচল রাখার ক্ষেত্রে সমস্যাটা হয় ঠিক উল্টো। মহাকাশের হাড় যমন ও ঠান্ডায় সেই দিকটার যন্ত্রগুলি দিয়ে আর কাজ চালানো যায় না, সেগুলি নিস্তেজ হয়ে পড়ে। কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের এক অধিকর্তা জানাচ্ছেন, মহাকাশযানের ওই সোনার সাজসজ্জা দু রকমের সমস্যা মেটাতেই প্রধান ভূমিকা নেয়। পলিমাইড এমন এক ধরনের পদার্থ যার পিঠে এসে আছড়ে পড়া সূর্যরশ্মি বা বিকিরণ অথবা মহাজাগতিক রশ্মির বেশিরভাগটাই প্রতিফলিত হয়ে ফিরে যায়। পলিমাইডের মধ্যে দিয়ে সেই রশ্মি বা বিকিরণ গলে যেতে পারে না, ফলে মহাকাশযানের পিঠে পলিমাইডের ওই সোনার সাজ থাকলে সূর্যরশ্মি বা ক্ষতিকর বিকিরণের জন্য তা সেই দিকে যন্ত্রগুলিকে অসম্ভব গরম হয়ে পড়ার হাত থেকে বাঁচায়। আবার যে দিকটায় সূর্যের কোনো আলো পড়ে না সেই দিকে যন্ত্রগুলিকে সচল রাখতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পলিমাইডের ওই সোনার সাজ। মহাকাশযানে কোনো যন্ত্র চললে তার যান্ত্রিক শক্তির কিছুটা তাপ শক্তিতে পরিবর্তিত হয়, তাই যন্ত্রটা গরম হয়ে পড়ে, কিন্তু পলিমাইডের সোনার সাজ না থাকলে সেই তাপ শক্তি মহাকাশে বেরিয়ে যেত, ফলে যন্ত্রটা ঠান্ডা হয়ে পড়ত কয়েক সেকেন্ডের মধ্যেই, কিন্তু পলিমাইড সেই তাপ শক্তিকে মহাকাশে বেরিয়ে আসতে দেয় না, প্রতিফলিত করে সেই বিকিরণকে যন্ত্রের দিকেই পাঠিয়ে দেয়, ফলে যন্ত্রটির তাপমাত্রা স্বাভাবিক অবস্থাতেই থাকে আর তা সচল ও কর্মক্ষম থাকে। তিনি আরও জানিয়েছেন যে এখন নাসা আসল সোনা ব্যবহার করছে মহাকাশচারীদের হেলমেটেও, সূর্যরশ্মি ক্ষতিকর বিকিরণ আর মহাজাগতিক রশ্মির ঝড়ঝাপটা থেকে মহাকাশচারীদের বাঁচাতে। ইসরো এর আগেও সোনার সাজে
পাঠিয়েছিল চন্দ্রযান ওয়ান, মঙ্গলযানের মতো সমস্ত মহাকাশযানগুলিকে এবং চন্দ্রযানকেও। তো বন্ধুরা, একটা অন্যরকম প্রশ্নের উত্তর আমার মনে হয় আমি আপনাদের দিতে পারলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে, টাটা।